হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এবি মহিউদ্দিন। আজকে আরো একটি চমৎকার ভিডিও নিয়ে আসছি, খুবই তথ্যভর। আপনি কি কৃষি বা ফার্ম ওয়ার্কার হিসেবে জাপান যেতে চান? আপনার কোনো স্কিল অভিজ্ঞতা নেই, তাহলে আপনার জন্য আজকে এই ভিডিও। শিক্ষাগত যোগ্যতাও নেই, তবুও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি চাকরি খুঁজছেন এবং আপনি যদি পঞ্চম শ্রেণী পাস, নন মেট্রিক, এসএসসি, স্নাতক, স্নাতকোত্তর যে কোনো শিক্ষা সম্পন্ন করেছেন, তাহলে আপনি জাপানে কৃষি শ্রমিক হিসেবে যেতে পারেন। সম্পূর্ণ বিষয়ে স্পন্সরশিপ পাবেন, বাসস্থান ও খাবার পাবেন, বিমান টিকিট পাবেন। ঠিক আছে, জাপানি কোম্পানিগুলো আপনাকে সরাসরি স্পন্সর করবে। আর জাপানে কৃষিকাজের জন্য পূর্বে কোনো অভিজ্ঞতা লাগে না, অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ্লাই করা যায়। তো জাপানি ফার্মিং কোম্পানিগুলো আপনি কাজ না জানলেও আপনাকে ট্রেনিং দিয়ে তাদের কাজের উপযুক্ত করে নিবে। যদি বিস্তারিত জানতে চান, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। জাপান হল পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে, জাপান সাগর, পূর্বে চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং পূর্ব দিকে রাশিয়া ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত। যে কাঞ্জি অনুসারে জাপানের নামটি এসেছে সেটি অর্থ হল উৎস সূর্য। জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলে অভিহিত করা হয়। তো আমরা আজকে আলোচনা করব জাপানি পাউন্সেল ভিসা 2023। পুরো বিষয়ে আলোচনা পাবেন পুরো ভিডিও জুড়ে, আশা করি সাথেই থাকবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওতে কি কি থাকবে? জাপান সম্পর্কে জানবো, জাপানে কেন যাবেন, জাপানে বেতন কত, জাপানে কোন কাজে যেতে পারবেন, জাপানে কিভাবে যাবেন কোম্পানি স্পন্সর বিষয়ে, জাপানি চাকরির লিঙ্ক সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, জাপানি সিভি এবং কভার লেটার কিরকম হতে পারে। তো জাপান একটি যৌগিক আগ্নেয়গিরীয় দ্বীপমালা। এ দেশে প্রায় 6,852টি দ্বীপ আছে। আর জাপানের পরিবহন ব্যবস্থা খুবই অত্যাধুনিক এবং পরিবহন অবকাঠামো খুব ব্যয়বহুল। দ্বীপ দেশ যা মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। এখানকার মানুষ প্রচুর সি ফুড খায়, ঠিক আছে। আর এগুলোতে সাথে থাকে শাকসবজি, সামুদ্রিক আগাছা, পাখিজাত মাংস এবং অন্যান্য পরিমাণ লাল মাংস। জাপানে বেতন কেন বেশি হয়? জাপান হলো অর্থনৈতিক দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম একটি দেশ। আর জাপানের কর্মী সংকট থাকার কারণে বিদেশ থেকে প্রচুর কর্মী নিয়োগ দেওয়া হয়। আর জাপানের কিন্তু জন্মহার মাইনাস, ঠিক আছে। এখানে নতুন প্রতি বছর যে মানুষ বৃদ্ধ হয় এসব জন্মগ্রহণ করে না। মূলত কর্মী সংকট থাকার কারণে জাপানে কাজের বেতন বেশি পাওয়া যায়। আর এশিয়া মহাদেশের মধ্যে জাপানে অন্যতম বড় বাজার হিসেবে ধরা হয়। তো তবে জাপানে কাজ করার জন্য অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন। আর অভিজ্ঞতার পরিমাণ ভিত্তিতেই অধিক পরিমাণ আরো বেতন পেতে পারেন। অনেকেই মনে করে যে বাংলাদেশের টাকার মান জাপানের টাকার মান সমান, তাহলে এত টাকা বেতন কেন বেশি দেয়? আসলে জাপানে কাজের শ্রমিক পাওয়া যায় না, এই জন্যই বেতন বেশি দেওয়া হয়। জাপানে বেতন কত? জাপানে একজন কর্মীর বেতন হতে পারে 3,50,000 টাকা, ঠিক আছে। নর্মালি একজন শ্রমিক 3,00,000 টাকা আয় করতে পারে। আর যারা কম্পিউটার বা আইটি রিলেটেড কাজ করে তারা ডাবল টাকা, মানে 7,00,000-8,00,000 টাকা আয় করতে পারে। এছাড়া ইঞ্জিনিয়ারিং জবগুলোতে জাপানে প্রচুর বেতন দেওয়া হয়। তো জাপানে বর্তমানে 1,00,000-এর উপর বিদেশি কাজ করতেছে। আপনি যদি কোনো কোম্পানিতে ক্লিনার বা ওয়েটার এসব জব পেয়ে যান, আপনি 3,00,000 ইয়েন, মানে যা বাংলাদেশি টাকায় 3,00,000 টাকার উপরে আয় করতে পারবেন। এছাড়া আপনার ভিসা স্পন্সরশিপ পাবেন, পুরো খরচ কোম্পানি আপনাকে বহন করে নিয়ে যাবে, ছুটি পাবেন সপ্তাহে 2 দিন, পরিবহন খরচ পাবেন, 2 বছরের চুক্তি, রিটার্ন ফ্লাইট টিকিট, সব কিছুই আপনি ফ্রিতে পাবেন, ঠিক আছে। তো আপনার কোনো খরচই নেই, ঠিক আছে। এছাড়া জাপানি এম্বাসি যে বাংলাদেশে অবস্থিত,
তারা কোনো ভিসা ফিও নেয় না বাংলাদেশিদের থেকে, তাহলে বোঝা যাচ্ছে জাপানি ভিসা যদি আপনি কাজের অফার ম্যানেজ করতে পারেন আপনার জন্য সব কিছুই ফ্রি, ঠিক আছে, কোম্পানি আপনাকে সব কিছু দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। তো আপনার কাজ কি কি হতে পারে, কৃষি বিষয়ে গেলে ঘোড়া গরু মুরগি নিয়ে কাজ করা, খাওয়ানো, গোবর পরিষ্কার করা, যন্ত্রপাতি পরিষ্কার করা, দুধ দোয়ানো, পশুদের পরিষ্কার করা, দুধ ডিম ইত্যাদি পণ্য বিক্রি করা, ফল রোপণ করা, শাকসবজি যেমন কুমড়া আলু লেটুস পাতা টমেটো স্ট্রবেরি তরমুজ, পরিচর্যা ফসল সংগ্রহ প্রক্রিয়াকরণ স্থানীয় বাজারে বিক্রি করা, ক্রমবর্ধমান ফুল এবং শোভাময় গাছ কাটা, বীজ বপন করা, ফসল কাটা যেমন চাল বাজরা ভুট্টা গম, ঠিক আছে। আর আমি যে বলে দিলাম আপনার খামারগুলোতে আপনি থাকতে পারবেন এবং খেতে পারবেন ফ্রি, আপনার কোনো খরচ হবে না, তারা আপনার জন্য আলাদা ডরমেটরি করে রাখছে, অথবা আপনি কৃষক পরিবারের সাথে সরাসরি থাকতে পারেন, আপনার জন্য সিঙ্গেল রুমও দেওয়া আছে, আপনি তাদের খাবার খেতে পারেন অথবা আপনি নিজে রান্না করে খাবার খেতে পারেন। আমি কিছু বড় বড় কৃষি ফার্মের নাম বলে দেই, আপনারা এগুলো গুগলে সার্চ করেই তাদের জবগুলো পেয়ে যাবেন। নোকানো ওশি গুতো নাবি জাপানের একটি বড় ফার্ম, দাইচিসি সাংও নেট খামার সাহায্য হ্যালো কাজ, এগুলো বড় বড় কোম্পানি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ঠিক আছে, নামগুলো আপনারা দেখে নেবেন, এগুলো কাজ করতে পারেন। আর তার আমি উপরে আরো জব লিঙ্ক তো দিয়েই দিলাম, আর জাপানে কিছু স্পন্সরশিপ তালিকা আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যেসব জায়গায় গিয়ে আপনি জাপানি জব খুঁজবেন, জাপানি কোম্পানির জব, ঠিক আছে। তো আপনি যদি এখানে জব ম্যানেজ করতে পারেন আপনি কিন্তু সব কিছু ফ্রি। আর আপনার জাপানি এম্বাসি যেমন বলেই দিলাম বাংলাদেশ থেকে কোনো ফি নেয় না, তো আপনার যে জাপানি সিবিটি কীরকম হবে, জাপানি সিবি আপনাকে জাপানি ভাষায় অনুবাদ করে নেবেন, দুইভাবেই আপনি পাঠিয়ে দেবেন ইংরেজি এবং জাপানি, জাপানিরা জাপানিজ ভাষাকে একটু পছন্দ করে, আপনি চেষ্টা করবেন জাপানি ভাষায় অনুবাদ করতে, আপনি সহজে গুগল ট্রান্সলেট দিয়ে জাপানি সিবিকে অনুবাদ করতে পারেন। তো আমি জাপানি সিবি দেখিয়ে দেবো কীরকম হয়, আপনারা এরকম তৈরি করে নেবেন, ঠিক আছে। আর আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ডেসক্রিপশন বক্সে প্রয়োজনীয় লিঙ্কগুলো দেওয়া থাকবে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আজকের মতো এখানেই গুড বাই, আসসালামু আলাইকুম।